আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করবো বিফ সিজনিং। বিফ সিজনিং বিফ একটা মজাদার খাবার, আমরা তো বিফ অনেকভাবেই খেয়ে থাকি। তো বিফ সিজনিংটা এতটাই মজাদার, এতটাই ইয়ামি একটা খাবার যে একবার খেলে বারবারই খেতে মন চায়। তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে নিব। বিফটাকে প্রথমে এক টিস্পুন সল্ট দিয়ে দিলাম এটাতে। এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ। আমি দুই কাপ পরিমাণ বিফ নিয়েছি এখানে। বিফগুলোকে একটু লম্বা করে স্লাইস করে নিয়েছি, কারণ এগুলোকে আবার ফ্রাই করতে হবে। তো এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দিতে হবে না। তারপরে একটু যা যা লাগে। বিফ সিজনিংটা মোটামুটি একটু সাদাটে হয়, সাথে ভেজিটেবল থাকে। এখানে আমি এক টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা আসে গোলমরিচের গুঁড়ো থেকেই বেশিরভাগ আসে। এখানে আমি আরেকটু এক চিমটি দারুচিনির গুঁড়ো, দারুচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটার সাথে অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে ঘন্টাখানে এটাকে ফ্রিজে রেখে দিই। সামান্য এক চিমটি এক টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করব, হাত দিয়েই ম্যারিনেট করব। এই জিনিসগুলো এখানে দিতে হবে। বিফ সিজলিং এর বিফটার সাথে এখন আমি সসগুলো মিশিয়ে দিব। যে যে সসগুলো লাগবে আমি সেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এটার মধ্যে প্রথমেই আমি দিচ্ছি সয়া সস। মশলাগুলো আগেই আমি দিয়ে দিয়েছি। এখন সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। ওয়েস্টার সস এখানে এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিলেই হবে। ওয়েস্টার সস দিলাম এক টেবিল চামচ পরিমাণ। এখানে সসগুলোতে ফ্লেভারটা ভালো হবে এবং এটা টেস্ট বাড়াবে। এখানে আমি দিচ্ছি চিলি সস, টমেটো কেচাপটাও লাগবে। চিলি সস আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস এখানে দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিচ্ছি, দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে। এখানে সসের পরিমাণগুলো একটু বেশি। এখানে দিচ্ছি বিবিকিউ সস, এক টিস্পুন বিবিকিউ সস দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি গার্লিক সস। এখানে সসগুলোই আমি বেশি করে দিচ্ছি, যেহেতু সস আমার কাছে, এই সসগুলোকে আমি ইউজ করি খাবারের মধ্যে টেস্ট বাড়ানোর জন্য। কারণ মশলার চেয়ে সসগুলোতে আমার কাছে টেস্ট বেশি ভালো লাগে। এখানে আরেকটা সস, এটাও একটু দিয়ে দিলাম আমি। এখন এগুলোকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিব। তারপর এখানে আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এটাকে আমি কর্নফ্লোর মিশিয়ে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর আমি দিয়ে দিলাম এখানে। কর্নফ্লোর মিশিয়ে তারপর এটাকে ডিমে এটার সাথে মিলিয়ে দিতে হবে। প্রথমে আমি হাফ অংশ ডিমের হাফ অংশটা দিচ্ছি, তারপর দেখব যে কতটুকু লাগে। এখন আমি এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নেব, হাত দিয়ে, কারণ হাত ছাড়া এটা হবে না খুব একটা ম্যারিনেট। ভালোভাবে ম্যারিনেট করতে গেলে হাত, ডিমটা আমি যতটুকু দিয়েছি হয়ে গেছে, আর বাকিটা লাগবে না। আমি গামলাটা, আমি প্লেটটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এটা ম্যারিনেট করার জন্য একটু বড় প্লেট নিতে হবে, যে কারণে আমি ওই আগের প্লেটটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন আমি ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিব, তারপর এটাকে আমি ফ্রাই করব। খুব ভালোভাবে, যেহেতু এটা বিফ, খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। এবং যথেষ্ট পরিমাণ সস আমি দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। এখন ফ্রাই করার পালা। এখন আমি একটা বাটি নিয়েছি, কাঠের বাটি নিয়েছি। এটাতে আমি তিন টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম।
এটা আমি মাংসের জন্য একটা সস রেডি করছি। এখানে সয়া সস আবারও আমি অ্যাড করছি, এটাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। এখানে সস দিয়ে এখানে চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটা মাংসের সাথে যাবে। আমি এখানে হানি দিয়ে দিচ্ছি, মধু 1 টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি এটাতে। এটাতে চিনি দিতে হয়, বাট আমি চিনি দিচ্ছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি গার্লিক সস, আমি 1/2 টেবিল চামচ পরিমাণ গার্লিক সস দিলাম। এখানে সসগুলো দিয়েই মেইনলি মশলাটাকে বানাতে হবে। আমি সসটার সাথে মশলাটার সাথে 1/2 কাপ পানি দিয়েছি এটাকে পাতলা করার জন্য। দেখছি এগুলো দেখাচ্ছি এখন। বিফ সিজলিং এর জন্য যে ভেজিটেবলগুলো লাগে নর্মালি, সেই ভেজিটেবলগুলো আমি কেটে নিয়েছি। এখানে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ টুকরো করে কাটা, আর এখানে আমি টমেটো নিয়েছি, আর এখানে হলো সুইট কর্ন, বেবি কর্ন বা সুইট কর্ন যেটা, এটা না দিলেও চলে, বাট আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এখানে আমি টমেটো নিয়েছি কারণ আমার কাছে লাল ক্যাপসিকামটা বেশি ছিল না, খুব সামান্য ছিল, তো আমি টমেটোটা নিয়েছি। এটার ভিতরটা আমি ক্লিন করে নিয়ে তারপর এভাবে কেটে নিয়েছি। এভাবে লম্বা করে ফালি করে সবগুলো কাটতে হবে। সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর ধনিয়া পাতা গার্নিশিংয়ের জন্য বাটার নিয়েছি। আমি প্রথমেই এটা ফ্রাই করার পর বাটার দিয়ে কুক করব, দেন আমি দেখাবো পরবর্তীতে কীভাবে, এবং কুক করার সময় আমি এই সসটা অ্যাড করব যেটা স্পেশালভাবে বানিয়েছি। আর এই ভেজিটেবলগুলো যাবে বিফ সিজলিংয়ে, এই ভেজিটেবলগুলো মাস্ট দিতেই হয়। আমি ওই কারণে, বাট আমি একজন ভেজিটেবল লাভার, যে কারণে আমি ভেজিটেবল একটু বেশি দিই সব কিছুতে, বাট এগুলো লাগে, এগুলো বিফ সিজলিংয়ে মাস্ট লাগবে। ফ্রাই প্যানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি বিফগুলোকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেটিং কমপ্লিট, খুব অল্প আঁচে এটাকে ফ্রাই করতে হবে যেন বিফটা ভালোভাবে বয়েল হয়। বিফটা পারফেক্টলি কুকড হয়ে গেছে, কারণ এটাকে ফ্রাই করার সময় ভালোভাবে কুক করতে হবে, পরবর্তীতে আর কুক করা যাবে না অতটা, কারণ যখন আমরা ভেজিটেবল দিব তখন এটা খুব অল্প সময়ই চুলার আঁচে থাকে। আমার বিফগুলো ভাজা কমপ্লিট, পারফেক্টলি কুকড হয়েছে বিফগুলো, চমৎকারভাবে ভাজতে পেরেছি আমি। একটা বড় কড়াই আমি নিয়ে নিয়েছি, এটাতে আমি আস্তে আস্তে উপকরণগুলো দিব, দেখাচ্ছি কীভাবে কী করব। চমৎকার লাগছে বিফগুলো, এবং পারফেক্টলি কুকড হয়ে গেছে, সুন্দরভাবে ফ্রাই হয়েছে। প্রতি পর্যায়ে চিলি বিফ রান্না করার জন্য আমি একটা বড় কড়াই নিয়েছি, কড়াইটাতে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আমি এটাকে বাটারে রান্না করব, সাথে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। এগুলো আস্তে আস্তে ভাজা হোক, তারপর আমি ভেজিটেবলগুলো দিব এগুলোর মধ্যে। ভেজিটেবলগুলো এখানে নিয়ে আসছি, চমৎকার লাগছে দেখতে। কড়াইতে পেঁয়াজটা এবং মরিচটা ব্রাউনিশ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলোকে। ভেজিটেবলগুলো একসাথে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ 5-10 মিনিট একটু বয়েল করতে হবে, খুব বেশি সময় বয়েল করার প্রয়োজন নেই, মানে ভেজিটেবলগুলো নর্মালি কাঁচাই খাওয়া যায়। ভেজিটেবলটা কুক হয়ে গেছে, এখন আমি বিটগুলো এটার মধ্যে ছেড়ে দিব।
সামান্য কিছুক্ষণ 3-4 মিনিট আমি এটাকে একটু ভেজিটেবলের সাথে কুক করব দেন আমি স্পেশাল যে সসটা বানিয়েছি ওটা এটাতে দিয়ে দিব আমার বিটটা কুক হয়ে গেছে ভেজিটেবলের সাথে অলরেডি কুক হয়ে গেছে এখন আমি যে স্পেশাল সসটা বানিয়েছিলাম এটা আমি আস্তে আস্তে ঢেলে দেব দুই তিন মিনিট এটাকে কুক করতে হবে তারপর গ্রেভি হয়ে যাবে অনেকটাই বিফ সিজলিংটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে একদমই পানি শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব চুলাটা অফ করে দিলাম অত্যন্ত মুখরোচক অত্যন্ত সুস্বাদু একটা খাবার এখন আমি গার্নিশিং করে দেখাবো বিফ সিজলিংটা কমপ্লিট এখন গার্নিশিং এর পালা আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি প্লেটে গার্নিশিং করার জন্য চমৎকার লাগছে দেখতে এবং অত্যন্ত সুস্বাদু মুখরোচক এবং হেলদি একটা খাবার বিফ আমরা অনেক রকমের খাই বাট এভাবে খেলে বিফটা যে কত মজার হয় আপনারা বানিয়ে খাবেন দেখবেন যে অনেক মজাদার এটা আমার বিফ সিজলিং কমপ্লিট কুকিং এখন এটা গার্নিশিং এর পালা খুবই মজাদার একটি খাবার আপনারা বানিয়ে খাবেন এটা এতটাই চমৎকার খাবারটা এটা বানিয়ে না খেলে বোঝা যাবে না অসাধারণ টেস্টি এবং একবার খেলে বারবার খেতে মন চাইবে চমৎকার একটা খাবার এটা আমি কিছু ধনিয়া পাতা এবং সেসেমি দিয়ে দিলাম সেসেমি সাদা তিল যেটা আমরা ইউজ করি চমৎকার মুখরোচক মজাদার এবং টেস্টি ও হেলদি একটা খাবার আপনারা বানিয়ে খাবেন এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এতই চমৎকার এতই মজাদার একটা খাবার এটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না খাওয়া হয় ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি আশা করব সবাই আমার ভিডিওটি দেখবেন আপনাদের অনুপ্রেরণা আমার এগিয়ে চলার পথকে সুগম করবে অনুপ্রাণিত করবে আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দিব আমি আপনাদেরকে অনেক মজাদার অনেক ইয়াম্মি একটা খাবার অনেক